তরঙ্গ, ওম শ্রী পরমাত্মনে নমঃ। পুত্র, স্ত্রী এবং ধন সম্পদে প্রকৃত তৃপ্তি হতে পারে না। যদি হতো তাহলে অদ্যাবধি কোনো না কোনো জন্মে তা হয়েই যেত। প্রকৃত তৃপ্তির একমাত্র বিষয় হলো পরমাত্মা, যাকে পেলে জীব চিরকালের জন্য সন্তুষ্টি লাভ করে। দুঃখ মনুষ্যত্ব বিকাশের মাধ্যম। ভালো মানুষের জীবন দুঃখেই বিকশিত হয়। সোনাকে গরম করলেই তার রং জ্বলজ্বল করে। সবসময় হাসি মুখে থাকো, মুখকে কোনো মলিন করো না। এটি দৃঢ় নিশ্চয় করে নাও যে শোক তোমার জন্য জগতে জন্মগ্রহণ করেনি, আনন্দ স্বরূপে শুধুমাত্র প্রসন্নতা ভিন্ন অন্যান্য চিন্তা ভাবনা স্থান কোথায়। সর্বত্র পরমাত্মার মধুর স্মৃতি দর্শন করে আনন্দে মগ্ন থাকো। যে সর্বত্র মুক্তি দর্শন করে সে তো স্বয়ংই আনন্দ স্বরূপ। শান্তি তো তোমার অন্তরে, কামনারূপী ডাইনির আবেশ দূর হলেই শান্তির অনুভব হবে। বৈরাগ্যের মহামন্ত্রের দ্বারা কামনাকে তাড়িয়ে দাও, তাহলেই দেখবে সর্বত্র শান্তির প্রশান্ত মূর্তি। যেখানে সম্পত্তি সেখানে সুখ, তবে সম্পত্তি ভেদে সুখেরও ভেদ হয়। দৈবী সম্পত্তিশালীদের পরমাত্মার সুখ, অসুরীদের আসুরী সুখ এবং নরকের পোকাদের নরক সুখ। কোনো অবস্থাতেই মনকে ব্যথিত হতে দিও না। মনে রেখো যে এখানে ভগবানের বিচারের কোনো ভুল হয় না এবং তার কোনো বিধান দয়া বিরহিত হয় না। পরমাত্মার প্রতি বিশ্বাস স্থাপন করে নিজের জীবন সূত্রকে তার চরণে চিরকালের জন্য বেঁধে দাও, তাহলে নির্ভয়তা তোমার চরণের দাসী হয়ে যাবে। যা অতীত হয়ে গিয়েছে তার চিন্তা করো না, যা এখন করতে হবে তার কথা ভাবো এবং এটি ভেবে নাও যে বাকি জীবন যেন কেবল পরমাত্মার কাজে আসে। সেই ধন্য যার জীবনের প্রতিটি মুহূর্ত তার প্রিয়তম পরমাত্মার আনুকূল্যে, অর্থাৎ প্রাপ্ত পরিস্থিতিকে পরমাত্মার সৃষ্টি স্থাপিত হয়। সেই আনুকূল্য সংযোগে অথবা বিয়োগে, স্বর্গে অথবা নরকে মানে অথবা অপমানে, মুক্তিতে অথবা বন্ধনে, যাতেই হোক না কেন সর্বদা নিজের উপর সজাগ দৃষ্টি রাখো। সেখানে যেন কাম, ক্রোধ, শত্রুতা, ঈর্ষা, ঘৃণা, হিংসা, মান এবং মদরূপী শত্রুরা ঘর না বাঁধে। এগুলি মধ্যে যেটিকেই দেখবে তাকে তৎক্ষণাৎ মেরে তাড়াও, তবে তীক্ষ্ণ দৃষ্টিতে সচেতন হয়ে থাকবে। এইগুলি নীরবে অন্তরে গিয়ে লুকিয়ে থাকে এবং সুযোগ পেয়ে নিজের ভয়ঙ্কর রূপ প্রকট করে। কাউকে তার বাইরের আচরণ দেখে পাপই মনে করো না। এমন হতে পারে যে তার উপর মিথ্যা দোষারোপ করা হচ্ছে এবং সে নিজেকে নির্দোষ প্রমাণ করার অবস্থাতেই নেই, অথবা এমনও হতে পারে যে কোনো পরিস্থিতিতে বাধ্য হয়ে সে অনিচ্ছায় কোনো খারাপ কাজ করেছে, কিন্তু তার অন্তঃকরণ তোমার চেয়েও বেশি পবিত্র। বাড়িটি আমার, ইঁটের প্রত্যেকটি কোণে আমিত্ব ভরে রয়েছে। সেটিকে বেচে দিলে দলিল হাতে এলো, এরপর বাড়িতে আগুন লাগলো। আমি বলতে শুরু করলাম, ভালোই হয়েছে, টাকা তো হাতে এসে গিয়েছে,
আমি তো যেতেই বাড়ি পুড়ে যাওয়ার দুঃখ দূর হলো। এখন দলিলের কাগজে আমিত্ব রয়েছে, খুব বড় বাড়ি থেকে সমস্ত আমিত্ব চলে গিয়ে সামান্য কাগজের টুকরোতে এসে গিয়েছে। এখন দলিলের দিকে কেউ দৃষ্টিপাত করে না। দলিল বিক্রি করলাম, হাতে টাকা এলো, তারপর দলিলের কাগজ ছিঁড়ে যাক পুড়ে যাক কোনো চিন্তা নেই। সমস্ত ক্ষমতা এখন টাকার থলিতে এসেছে, এখন তাকেই সামলাতে হচ্ছে। এরপর টাকা কোনো মহাজনকে দেয়া হলো, এবার তার কাছে যেতে যদি টাকা চুরি যায় তাতে কোনো পরোয়া নেই। তার খাতায় নিজের টাকা জমা থাকা এবং চিন্তা এইটুকু যে সেই মহাজনের ফার্ম যাতে টিকে থাকে, দেউলিয়া হয়ে না যায়। এইভাবে মমতা যার প্রতি থাকে তার সম্পর্কে চিন্তা হয়, এই মমতাই হলো দুঃখের মূল। বাস্তবে আমার কোনো বস্তু নয়, আমার যদি আমার হতো তাহলে সঙ্গে যেত, কিন্তু শরীরও সঙ্গে যায় না। মিথ্যাই আমার মনে করা করে দুঃখের বোঝা চাপানো হয়, যার জিনিস তাকেই সমর্পণ করো। জগতের সমস্ত বস্তু থেকে আমিত্ব দূর করে কেবল পরমাত্মাকেই আমার করে নাও, তখনই দুঃখের মূল ছিন্ন হয়ে যাবে। এই সংসারে সবাই সরাইখানার মুসাফির, অল্প সময়ের জন্যে এক জায়গায় একত্র হয়েছি, সময় হলে সবাইকে এখান থেকে চলে যেতে হবে। বাড়ি ঘর কারোরই নয়, তাহলে আর এগুলি নিয়ে কারোর সঙ্গে কেন বিবাদ করো? পৃথিবীতে কিছুই জড় নয়, আমাদের জড়বুদ্ধি আমাদের জড়ের দর্শন করায়। আসলে তো যেদিকেই দেখো সেখানে সেই পরম সুখস্বরূপ নিত্য চৈতন্য পরিপূর্ণ হয়ে আছেন, তুমি আমি কেউ তা থেকে ভিন্ন নই। তাহলে কেন দুঃখ পাও? সদা সর্বদা নিজের আনন্দ নিমগ্ন থাকো, যেখানে গুণের সাম্রাজ্য নেই সেখানে চলে যাও, তারপর নির্ভয় এবং নিশ্চিন্ত হয়ে যাও। এই গুণগুলি হলো দুঃখের ভাণ্ডার। অপরের পাপের প্রায়শ্চিত্তের কথা চিন্তা করো না, প্রথমে নিজের পাপের প্রায়শ্চিত্ত করো। কারো দোষ দেখলে তাকে ঘৃণা করো না বা তার খারাপ চেও না। যদি এরকম না করো তাহলে তার দোষ দূর হবে কি হবে না, এতে সংশয় থাকলেও তোমার নিজের অন্তরে ঘৃণা ক্রোধ দ্বেষ এবং হিংসা অবশ্যই স্থান পেয়ে যায়। তার তো এটি দোষ ছিল, কিন্তু তোমার মধ্যে চারটি দোষ এসে যাবে। এমনও হতে পারে তোমার মধ্যেও সেই দোষ আছে, তবে নাম আলাদা হতে পারে। অপরের পাপগুলিকে প্রকাশ না করে তার বন্ধু হয়ে সেগুলি ঢেকে দাও, সূঁচ ছিদ্র করে কিন্তু সুতো নিজের শরীরের অংশ দিয়ে সেই ছিদ্রকে ভরিয়ে দেয়। এইভাবে অপরের ছিদ্রগুলিকে ভরিয়ে দেওয়ার জন্য নিজের শরীর সমর্পণ করে দাও। ছিদ্র তৈরি করো না, সুতা হও, সূঁচ নয়। ভগবানকে সাথে রেখো, অর্থাৎ তাকে স্মরণ রেখে কাজ করলে পাপ থেকে রক্ষা পাওয়া যায় এবং কাজে সাফল্য আসে। নিজের মনই নিজের শত্রু, তাকে জেতার চেষ্টা করা উচিত। ন্যায়নিষ্ঠ এবং ধার্মিক শত্রুকে অন্যায়কারী ও অধার্মিক বন্ধুর চেয়েও শ্রেষ্ঠ মানা উচিত। নিজের স্বাতন্ত্র রক্ষায় অপরকে পরাধীন করা সর্বতোভাবে অনুচিত। আপনি যদি চান যে অপরে আপনার কথা চুপচাপ বসে শুনুক এবং বুঝুক, তাহলে তার কথা শুনতেও আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনি যদি অপরকে সহনশীল দেখতে চান তাহলে প্রথমে নিজেকে সহনশীল করুন। যদি কারো মনের বিরোধী কোনো কাজ করার অধিকার আপনার আছে বলে মনে করেন, তাহলে
তারও সেই অধিকার আছে বলে আপনাকে মেনে নিতে হবে। নিজের মতের বিরুদ্ধে বিরোধী কথা শোনা মাত্র তার মনোভাব সম্পর্কে সন্দেহ করা উচিত নয়। নিজের পাপগুলির প্রতি দৃষ্টিপাত করা এবং সেগুলি প্রকাশ করে দেয়া পাপ মুক্তির একটি প্রধান উপায়। যারা ভগবত নামের আশ্রয় নিয়ে পাপ করে, যারা প্রতিদিন নূতন করে পাপ করে আর তার নাম নিয়ে ধুয়ে ফেলতে চায়, তাদের নিজ ব্যক্তি বলেই যেন, যমরাজও তাদের পাপ মুছে ফেলতে পারবেন না। পাপ থেকে মুক্তি পেতে অথবা ভোগ্য সামগ্রী পাওয়ার জন্য ভগবানের নাম নেয়া বুদ্ধিমত্তা নয়। পাপ থেকে মুক্ত তো প্রায়শ্চিত্ত অথবা ফলভোগের দ্বারাই হতে পারে। তুচ্ছ ভঙ্গুর ভোগের আকাঙ্ক্ষা কেন করবে? সেগুলি পাওয়া না পাওয়ার লাভ ক্ষতি কী? ভগবান নাম তো প্রিয় অপেক্ষা প্রিয়তম বস্তু, তার প্রয়োগ কেবল তারই জন্য করা উচিত। পাপ ভাগ্যদোষে হয় এই ভ্রমে থেকো না, পাপ হয় তোমার আসক্তি থেকে আর তার ফল তোমাকেই ভুগতে হবে। পরমেশ্বরের প্রতি বিশ্বাস না থাকায় বিপদ আপদের বিষয়বস্তু নাশের এবং মৃত্যুর ভয় থাকে আর সে পর্যন্তই শোক এবং মোহ টিকে থাকে। যাদের ভয় হারি ভগবানের উপায় ভরসা থাকে তারা শোক রহিত নির্দোষ এবং সদা নির্ভয় থাকেন। মন প্রত্যাশী অপমানকে ভয় করে, মন থেকে মানের বোঝা নামানোই হলো হালকা এবং ভয় শূন্য হয়ে যাও। শরীরের বিনাশ মৃত্যু নয়, বস্তুত পাপের বাসনাই হলো মৃত্যু। যিনি মৃত্যুকে স্বাভাবিক করে নিয়েছেন তিনি সুখে মারা যেতে পারেন। যিনি আত্মাকে অমর বলে জানেন না তিনি মৃত্যু ভয়ে কম্পিত হন। কাউকে গালি দিও না, বৃথা কথা বলো না, টুকলি কেটো না, অসত্য বলো না, সর্বদা কম কথা বলো এবং প্রতিটি শব্দ সমাধানের সঙ্গে উচ্চারণ করো। অপরের ত্রুটি এবং দুর্বলতা সহ্য করো। তোমারও অনেক ত্রুটি আছে যা অপরের সহ্য করে। কাউকে পাপি জ্ঞান করো না, নিজেকে পুণ্যাত্মা বলে দম্ভ করো না। বলা যায় না জীবনে কখন খারাপ অবস্থা এসে যায় আর তোমাকে তারই মতো পাপ করতে হতে পারে। যদি বারংবার আত্মনিরীক্ষণ করতে না পারো তো দিনে অন্তত দুবার সকালে এবং সন্ধ্যায় নিজের অন্তর নাড়াচাড়া করে দেখো, তাহলে তুমি দেখবে যে সারাদিনে তুমি ঈশ্বর এবং জীবের প্রতি কত বেশি অপরাধ করেছো। লোকের ধনীদের বাইরের ঐশ্বর্য দেখে মনে করে যে তারা বুঝি খুবই সুখী। আমরাও যদি ওই রকম ঐশ্বর্য হতো তাহলে আমরাও সুখী হতে পারতাম, কিন্তু তারা ভুল করে। যারা ধনীদের হৃদয় নেড়ে চেড়ে দেখেছে তারা জানে যে ধনীর দারিদ্রের চেয়ে কম দুঃখী নয়। দুঃখের কারণ এবং রূপ অবশ্যই ভিন্ন। কখনোই ধনের ইচ্ছা করো না, পরম ধন পরমাত্মার জন্য ইচ্ছা করে যা একবার পেয়ে গেলে আর চলে যায় না। ধনেতে সুখ নেই, কেননা ধন আজ আছে কাল নেই। প্রকৃত সুখ পরমাত্মাতে, যিনি সর্বদা উপস্থিত থাকেন। প্রতিদিন সকাল সন্ধ্যে মন দিয়ে ভগবানকে অবশ্যই স্মরণ করবে, তাতে